আসসালামু আলাইকুম বারাকাতু প্রতিনিয়ত আমার হোয়াটসঅ্যাপে একটি বিষয় নিয়ে আমার নাতি নাতলরা জানতে চায় সেটি হচ্ছে যৌন অক্ষমতা যৌন অক্ষমতার কারণে অনেক সংসার ভেঙে চুরমান হয়ে যায় স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ সৃষ্টি হয় এক পর্যায়ে ডিভোর্সের পর্যায়ে চলে আসে ছাড়াছাড়ি হয়ে যায় এই যৌন সমস্যা কেন আসে যৌন সমস্যা বিভিন্ন কারণে আসতে পারে যৌন সমস্যার জন্য অনেকে কবিরাজি ওষুধ খান বিভিন্ন হকার ক্যানভেসারের কাছ থেকে কবিরাজী ওষুধ নিয়ে ব্যবহার করেন এতে যৌন সমস্যা আরও বৃদ্ধি পায় কারণ যদি কারো যৌন রোগ থাকে তাহলে অবশ্যই যৌন সমস্যার সমাধানের জন্য যৌন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে আর সেটি হতে হবে মেডিকেলি অ্যালোপ্যাথিক লাইনে অবশ্যই মেডিকেলি চিকিৎসার মাধ্যমে যৌন সমস্যার সমাধান হতে পারে কারণ বিভিন্ন ধরনের হরমোনাল ব্যাপার আছে হরমোনাল ইমব্যালেন্সের কারণেও যৌন অক্ষমতা আসতে পারে স্নায়বিক সমস্যা থাকতে পারে বা অন্য কোনো ভিটামিনস মিনারেলসের অভাবেও যৌন অক্ষমতা হতে পারে এজন্য অবশ্যই যে কোনো যৌন চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নেবেন যদি কারো যৌন সমস্যা থাকে অবশ্যই প্রথমে যৌন সমস্যার সমাধানের যারা চিকিৎসা করেন ডাক্তার রয়েছেন তাদের স্মরণাপন্ন হয়ে তাদের কাছ থেকে চিকিৎসা নেবেন কোনো হকার ক্যানভেসার বা রাস্তাঘাটে যারা বিভিন্ন ধরনের জিনিস একত্রিত করে আপনাকে দিবে বলবে যে এটা খেলে আপনার যৌন সমস্যা সমাধান হয়ে যাবে আপনি নানা ধরনের উপকার পাবেন লং লাস্টিং বা আরো বিভিন্ন বিষয়ে বলবে এগুলো সবই ভুয়া এগুলোতে কান দিবেন না যৌনবান যৌনবান এমন একটি মারাত্মক জিনিস যেটি স্বামী স্ত্রীর মধ্যে শত্রুরা করে থাকে শত্রু কেন করে স্বামী স্ত্রীর মধ্যে যৌন তৃপ্তি না আসে এবং একে অপরকে কখনোই যেন মেলামেশায় আগ্রহী না হয় এবং কেউই কারোর সাথে যেন মেলামেশা করতে না পারে এবং মেলামেশা করলেও যেন তারা বিরক্তি বোধ করে বা মেলামেশার আগ্রহই আসে না এরকমের ব্যাপারগুলো হয় এবং এক ক্ষেত্রে দেখা যাবে যে তাদের যৌন অক্ষমতা চলে আসছে স্বামী স্ত্রী উভয় পাশাপাশি আছেন কিন্তু কারো মধ্যে কোনো ফিলিংস আসছে না এটি হচ্ছে যৌনবান এই যৌনবানটা কাটাতে হলে অবশ্যই তদবিরের প্রয়োজন আছে এবং প্রথমত তো ডাক্তার দেখাতে হবে ডাক্তারি চিকিৎসা করার পর যদি তেমন কোনো ফলাফল না আসে অথবা ডাক্তার যদি বলেন যে না আপনার কোনো শারীরিক সমস্যা নেই এবং এটি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যদি বলে থাকেন হুট করে একজনে বললো আর এটার উপরে নির্ভর করা যাবে না বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে এবং উচ্চ পর্যায়ের চিকিৎসা করার পরও যদি দেখা যায় যে সমস্যার কোনো সমাধানই হচ্ছে না তখন তদবিরের আওতায় আসতে হবে এবং সঠিক তদবির রোহানি তদ্বির সর্বক্ষেত্রে কাজ করে স্পিরিচুয়াল হিলিং একটি পার্মানেন্ট সলিউশন তবে আমি কোনো যৌন রোগের চিকিৎসা করি না দয়া করে আমার কাছে কেউ যৌন রোগের জন্য বারবার মেসেজ করবেন না আমি কিন্তু এটিতে খুবই বিরক্ত হই এবং বিরক্তি বোধ করি আমার অনেক নাতি নাতল আছেন তারা অনেক সময় রসিকতা করে আমার কাছে এগুলো বলে এবং আমি নিজেও এটির প্রয়োজন অনুভব করলাম যে এত মানুষ আমাকে যেহেতু এই বিষয়টা নিয়ে বলছে একেবারে নিম্ন লেভেল থেকে উচ্চ লেভেল পর্যন্ত প্রত্যেক শ্রেণী পেশার মানুষ আমার কাছে ভয়েস মেসেজ করেন এবং এই বিষয়টা নিয়েই বলেন যে এটা সমাধান কি কিন্তু আমি সরাসরি কাউকে কোনো তদ্বির দিই না বা সরাসরি কাউকে কোনো উপদেশও দেই না বা সরাসরি কাউকে আমি এই বিষয়ে কথাই বলি না কারণ কথা বলতে গেলেই কথায় কথা আসবে তখন তিনি চাইবেন যে আপনি কিছু করে দেন আপনি একটা তদবির দেন এটা দেন সেটা দেন আর আমি এগুলোতে যাই না বিশেষ করে যৌন রোগের কোনো বিষয় নিয়ে আমি কথা বলি না অনেক মানুষ আপনাকে এমন ভাবে বলবে যে আপনি তার কাছ থেকে ওষুধ খেলেই ভালো হয়ে যাবেন এবং আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে আসলে এগুলা ভুয়া এগুলা আপনি যখন খাবেন এই রাস্তাঘাটের যে ওষুধগুলো বা বিভিন্ন গাছগাছার শিকড় দিয়ে পাতা দিয়ে এটা সেটা ফলমূল দিয়ে তৈরি করেছে এটা বলেছে এবং এই বলা জিনিসগুলো যখন আপনি খাবেন তখন আপনার শরীর আরও নষ্ট হবে শরীর আরো নষ্ট হবে এই জন্য আমি পরামর্শ দিব কোনো বিশেষজ্ঞ ডাক্তার ব্যতীত যৌন রোগের জন্য কোনো কবিরাজ বা কোনো সাধারণ কোনো মোল্লা কবিরাজের কাছে যাবেন না অনেক সময় জিনের কারণেও যৌন সমস্যা হতে পারে যাই হোক আজকে আমি যৌনবানের উপরে কথা বলছি যদি কারো এরকম সমস্যা থাকে স্বামী স্ত্রীর মধ্যে যৌন চাহিদা না থাকে একে অপরের প্রতি একেবারে আকর্ষণ যদি না থাকে যৌন চাহিদা মোটেই না থাকে এবং উভয়ের মধ্যে দ্বন্দ্ব এবং বিশেষ করে এই যৌন সমস্যার জন্য দ্বন্দ্ব এরকম যদি মনে করেন তাহলে আমি আজকে একটি তদবির বলে দিচ্ছি এই তদবিরটি আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর শেষাংশে আমি নিয়মটি বলে দিচ্ছি প্রথমে খাঁটি মধু নিতে হবে খাঁটি মধু হতে হবে আপনারা যারা খাঁটি মধু পাবেন তারাই এই তদবির করবেন বাজার থেকে নকল মধু এনে চিনি মিক্স মধু এনে আপনারা এই তদবির করলে কোনো ফল পাবেন না বরং ডায়াবেটিসে আক্রান্ত হবেন অতএব খাঁটি মধুর সন্ধান করবেন যেখানে পিওর র হানি পাওয়া যায় সেই হানির উপরে এই তদবির করবেন ইনশাল্লাহ এই ভিডিওর শেষাংশে একটি তাবিজ আমি দিয়ে দিচ্ছি এই তাবিজটি প্রিন্ট আউট নেবেন স্ক্রিনশট নিয়ে এবং এই তাবিজটি সুন্দর করে পেঁচিয়ে সুতা দিয়ে বেঁধে এই খাঁটি মধুর মধ্যে ছেড়ে দিবেন এবং ওই মধুর মধ্যে একানব্বইটি লবঙ্গ দিবেন নাইনটি ওয়ান পিসেস ক্লোভ এবং ওই লবঙ্গগুলো গুঁড়ো করবেন না পিসবেন না কিছুই করবেন না এমনিতেই ছেড়ে দিবেন ওই মধুর মধ্যে একটু না করে নাইনটি ওয়ান পিসেস লবঙ্গকে মিক্স করে দিবেন সমস্ত মধুর মধ্যে হাফ কেজি হোক আর এক কেজি মধু হোক কোনো সমস্যা নেই এবং এই তাবিজখানা যে তাবিজটি আমি ভিডিওতে দিচ্ছি এই তাবিজখানা প্রিন্ট আউট নিয়ে পেঁচিয়ে ওই লবঙ্গের এবং মধুর মধ্যে ছেড়ে দিবেন ছেড়ে দিয়ে একটু ভিতর দিকে ঢুকিয়ে দিবেন যেন মধুর নিচে গিয়ে তাবিজটা বসে থাকে এবার আপনার কাজ হচ্ছে সকালে খালি পেটে চায়ের চামচে তিন চামচ এবং রাতে ঘুমানোর আগে চায়ের চামচে তিন চামচ মধু খাবেন এইভাবে আপনি রীতিমতো করতে থাকবেন অতি দ্রুত সময়ের ভিতরে আপনি কোনো ফলাফল উপভোগ না করলেও ইনশাআল্লাহ অল্প কিছুদিনের ভিতর থেকে আপনি এটার ইমপ্রুভমেন্ট উপলব্ধি করবেন এবং এই ইমপ্রুভমেন্ট আপনি যদি কন্টিনিউ রাখেন আপনার এই মধু থেরাপি যদি আপনি কন্টিনিউ রাখেন তিন মাসের মধ্যে যৌন সমস্যা ইনশাআল্লাহ সমাধান হয়ে আপনি পূর্ণ একজন শক্তিশালী মানুষে পরিণত হয়ে যাবেন এবং আপনার কোনো যৌন সমস্যা ইনশাআল্লাহ আজিজ থাকবে না তাউইজের কি পাওয়ার তখন আপনি বুঝতে পারবেন কিন্তু আপনি রীতিমতো সেটি সেবন করতে হবে এবং আপনি কোনো কবিরাজের কাছ থেকে যদি যৌন রোগের কোনো ওষুধ খেয়ে থাকেন বা ওষুধের ব্যবহার করে থাকেন অথবা আপনি যদি এই লাইনে কোনো মোল্লাগিরিও করিয়ে থাকেন তাহলে সেগুলো স্টপ রাখতে হবে তবে যদি ডাক্তার আপনাকে কোনো ওষুধ দিয়ে থাকেন সেটি কন্টিনিউ করতে পারবেন ইনশা আল্লাহ আশা করি আপনারা উপকৃত হবেন এবং আমার জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহারকাত